আচ্ছা, আমরা লারাভেল ব্যাচ 8 এর ক্লাস নাম্বার 25 শুরু করছি। আমরা যে অ্যাজাক্স নিয়ে কথা বলছিলাম লাস্টে, আমরা আজকে ওই অ্যাজাক্স এর কাজটাকে একটু কন্টিনিউ করব। আমি একটা ছোট্ট কোড ফরম্যাট আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখন। আপনারা এটাকে হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা, যা বলছিলাম যে আমি অ্যাজাক্স এর একটা ফাইল আপনাদের একটু কনফিগার করে দেয়, এটা আমি গ্রুপে আপলোড করছি, আপনারা ওই হিসেবেই নেন। হ্যাঁ, তারপরে আমি কোডের ওপর একটু আলোচনা করব, এখানে কোনো কিছু নাই। আমি আপনাদের গ্রুপে ওইটাকে পাবলিশ করছি, ঠিক আছে? ওইটা একটু নামায় না সবাই, খুবই গুরুত্বপূর্ণ। এই এই কোডটার উপরে আমরা কাজ করব। পেয়েছেন? পান নাই মিস্টার আলামিন? একটু এক্সিকিউট করে দেখেন তো কি আসে কি না আসে। দেখেন, আমি এটা একটু ফাংশনাল ওয়েতে দেখাই। যদি খেয়াল করেন, অ্যাজাক্স আন্ডারস্কোর সার্চ যেটা, এটা ভিউ ফাইল, আর সার্চ ডট পিএসপি এটা হচ্ছে আমার সার্ভার ফাইল। তাহলে ভিউ ফাইলটাতে যদি আমি যাই, এখান দিয়ে মানে এই ছোট্ট এক্সাম্পলটার পারপাস বলি, তারপরে আমি কোডের অ্যাকশনে যাই। পারপাস তো হচ্ছে এরকম যে আমি সার্ভার পেজের একটা অ্যারেতে বেশ কিছু ডাটা রেখে দিয়েছি। ওই এখন যে টেক্সটটা আমি এখান থেকে দিচ্ছি, সেই টেক্সটটা
অ্যাসিঙ্ক্রোনাস প্রসেসে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যাচ্ছে, অ্যারের ভেতরে সার্চ হচ্ছে, যদি ম্যাচ করে অ্যারের এলিমেন্টের মানে অ্যারে ইন্ডেক্সের ভ্যালুর সাথে তাহলে সে রিটার্ন করবে ফাউন্ড, আদারওয়াইজ রিটার্ন করবে নট ফাউন্ড। বাট টেক্সটটা দিচ্ছে আমি ক্লায়েন্টের কোনো আমি একটা পেজ থেকে, সে যেটা বেসিক্যালি পিএসপি পেজ, বাট আমি ইনস্ট্রাকশনটা পাঠাচ্ছি কোথা থেকে, ক্লায়েন্ট থেকে। আর এই ক্লায়েন্ট ইনস্ট্রাকশনটা চলে যাচ্ছে ডট পিএসপি এক্সটেনশনের আরেকটা সার্ভার পেজের কাছে, সেখানে গিয়ে প্রসেস হচ্ছে এবং রেসপন্স নিয়ে আসছে কে, ক্লায়েন্ট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তো খেয়াল করেন, আমি যখন সি লিখছি, সি সি নট ফাউন্ড দেখাচ্ছে, বাট এটা কোথায় আছে আমি একটু এডিটের কাজটা সেরে নিই, যে দুইবার টেক্সট এই দুটো লাইন একটু ফেলে দা, এই দুটো লাইন ফেলে দা, রাইট? অথবা আমি একটা রাখি, একটু খেয়াল করেন, এভাবে লিখেন, ইকো সার্চ টেক্সট স্পেস দিয়ে দিয়ে দিই। খেয়াল করেন, দেখেন সি নট ফাউন্ড, সি এস নট ফাউন্ড, এস সি এস এস ফাউন্ড, তার মানে সিএসএস এর এই টেক্সটটা আমার এই অ্যারের মধ্যে রয়েছে। মানে বিষয়টা একটু খেয়াল করেন, আমি যেভাবেই আসি যে গেটের মাধ্যমে ডাটাটা ধরলাম, মনে করেন আমি সার্ভার পেজটা আগে বুঝিয়ে নিই, যে এই ডাটাটা ধরলাম ক্লায়েন্ট থেকে অ্যাসিঙ্ক্রোনাস প্রসেসে প্রতিবার ডাটা আসছে, আমি যখন কি প্রেস করে ছেড়ে দিচ্ছি তখনই ইনিশিয়েট হচ্ছে, আদার মানে অ্যাসিঙ্ক্রোনাস প্রসেসটা ইনিশিয়েট হচ্ছে। এবং আমি যখন প্রথমে সি লিখেছি সি পাঠিয়েছে, যখন আমি সি এস লিখলাম তখন সি এস পাঠালো, সি এস এস লিখলাম সি এস এস পাঠালো, মানে প্রতি কি আপেই আমার ফাংশনটা কল হচ্ছে। তো আমি এই ডাটাটা এখান থেকে পেলাম, এখন এই এই ফাংশনটা আমরা জেনেছিলাম ইন আন্ডার স্কোর অ্যারে, মনে আছে? ইন অ্যারে ফাংশনটা কিন্তু আমরা জেনেছিলাম। তো ইন আন্ডার স্কোর অ্যারে এই যে ফাংশনটা, সে কি করছে, আমার সার্চ টেক্সট, এই সার্চ টেক্সট হচ্ছে ফার্স্ট প্যারামিটার, আর কোথায় খুঁজবে ডাটার মধ্যে এটা সেকেন্ড প্যারামিটার। তো যদি খুঁজে পাই তাহলে তো রিটার্ন করবে ট্রু, আর আমি ইকো দিয়ে দিচ্ছি কি ফাউন্ড সেক্ষেত্রে, আদারওয়াইজ আমরা ইকো দিয়ে দিচ্ছি কি অ্যাজ সিম্পল অ্যাজ, রাইট? তো এই এই প্রসেসটা তো আমরা বুঝলাম, বাট এখানে অ্যাসিঙ্ক্রোনাস প্রসেসটা ইনিশিয়েট হচ্ছে কিভাবে সেটাই হচ্ছে প্রথম বিষয়। আপনি যখন এখানে আসছেন, আমি যখন এই এক্সাম্পলটাতে এই পেজটাতেই আসি, শুরুতেই দেখাচ্ছে কি নট ফাউন্ড, রাইট? আমি যদি সেটা দেখাতে চাই ফাউন্ড বা নট ফাউন্ড এরকম কিছু একটা যদি দেখাতে চাই, তাহলে আমাকে প্রথমেই কিন্তু ইনিশিয়েট করতে হবে অ্যাজাক্সকে, পেজ লোড হওয়ার সাথে সাথে আমি কিন্তু অ্যাজাক্স ইনিশিয়েট করব। এবং যেহেতু আমার কাছে কোনো ডাটা নেই প্রথমবার, তখন আমি প্যারামিটার হিসেবে কি পাঠাবো, ক্লায়েন্ট ভ্যালু, রাইট? তো অ্যাজাক্স মূলত কি হয়, অ্যাজাক্সের যে ডাটাটা সার্ভার থেকে আসে সেটাকে বলা হয় রেসপন্স, আর ওই রেসপন্সটাকে আমি ভিউ পেজের মধ্যে কোনো এক জায়গাতে কি করি, ইনার এইচটিএমএল এ পুশ করি, রাইট? তো এই যে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, আন্ডারলাইনের নিচের জায়গাটা হচ্ছে রেসপন্সটা প্রিন্ট করার কাজে, আর উপরের অংশটা এইচটিএমএল এর কোড দিয়ে ইনিশিয়েট করা হয়েছে। কি কাজ করছে সেটা একটু দেখি, আপাতত অ্যাজাক্স ডিলেট এই ফাংশনটা ফেলে দেন, আমাদের দরকার নেই, পরে আমরা লিখব। প্রথমবার একটু খেয়াল করেন, বডির অন লোডে মেক রিকোয়েস্ট নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করা হয়েছে, যার ফার্স্ট প্যারামিটার কি ব্ল্যাঙ্ক এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে আরএস। এটা যে কোনো কিছু হতে পারে, বেসিক্যালি আরএসটা কি, আরএসটা হচ্ছে যে কোথায় আমার ভ্যালুটা রেসপন্স ডাটাটা এসে বসবে, রেসপন্স ডাটাটা এসে বসবে, এটা বেসিক্যালি কোনো একটা এইচটিএমএল ট্যাগের আইডি। এই যে আমি একটি স্প্যান ট্যাগ বলছি যার আইডি হিসেবে কি দিয়েছি আরএস, এটা বেসিক্যালি এইচআর ট্যাগের নিচে না, ওই যে হরাইজন্টাল লাইনের নিচে আমি এখানেই শো করছি কি ফাউন্ড আর নট ফাউন্ড। এখন আমি এইচটিএমএল এর কোনো ট্যাগের ইনারে ভ্যালু পুশ করতে হলে কি লাগে,
डोम लागे डॉक्यूमेंट ऑब्जेक्ट मॉडल राइट डॉक्यूमेंट ऑब्जेक्ट मॉडल दिए कि आमी वैल्यू पुश कर दीते पारी ना डॉक्यूमेंट डॉट गेट एलिमेंट बाय आईडी डॉक्यूमेंट क्लासर गेट एलिमेंट बाय आईडी दिए आईडी दिए যদি আমি ডট ভ্যালু হতে দেই তাহলে ট্যাগের ভ্যালু আকারে অথবা ডট ইনার এসটিএমএল দেই তাহলে ট্যাগের ইনারে ভ্যালু চলে আসে আমি ডোম দিয়ে খুব সহজে ভ্যালু পুশ করে দিতে পারি এসটিএমএল এর মধ্যে রাইট সেই কাজটাই আমরা পরবর্তীতে করেছি বাট এখানে যে করব সেজন্য আমরা আরএস আইডিটা নিয়ে যাচ্ছি এই ফাংশনটা কল হচ্ছে গিভেন টেক্সট প্রাথমিকভাবে কি হবে ব্ল্যাঙ্ক আর এই অবজেক্ট আইডি এটা কি হবে আরএস একটু চেক করে দেখি দেখেন আরএস মানে স্যার যেখানে ভেতরে পড়ছে সেকেন্ড প্যারামিটার কি এর ভেতরে কি আরএস চলে আসছে না লেটস চেক প্রথমে প্রথম প্যারামিটার কি ছিল আমি তো কিছু দেই নাই কোনো কিছু লিখি নাই ব্ল্যাঙ্ক সেকেন্ডটা আরএস রাইট তারপর এই যে অ্যাপিয়ার হচ্ছে না এখন বিষয়টা হচ্ছে যে প্রথম কাজটা কি মানে কোথায় ইনস্ট্রাকশন পাঠাবো সেটা আগে রেডি করা আমরা ইনস্ট্রাকশনটা পাঠাবো কার কাছে search.php এর কাছে ওই ফাইলটা আমার এই ajax search এবং search.php একই পাতে রয়েছে রাইট আচ্ছা এখন এটা যদি লারাভেলে গিয়ে হয় তাহলে লারাভেল যেভাবে পাথ লিখে সেভাবে আপনাকে লিখতে হবে মানে ওই রাউট ইউআরএল দিয়ে দিতে হবে এখানে যেটা বোঝা যাচ্ছে এবং ওখানেও আপনি যদি ভ্যালু পাস করতে চান যে প্রসেস আপনি এখানে ভ্যালু পাস করছেন ওই প্রসেস ওখানেও ভ্যালু পাস করতে হবে এটা বেসিক্যালি কি র প্রসেস র তে আমরা কি এই এই ওয়ার্ড সাইন এর পর যা লিখি সেটা কি গেট ইনডেক্স হয়ে যায় গেট এর আর ইকুয়াল দিলে তার ভ্যালু রাইট গেট দিয়ে ভ্যালু দেয় এজন্য খেয়াল করেন search.php তে আমরা যখন ভ্যালু ধরেছি তখন কি দিয়ে ধরেছি গেট দিয়ে ধরেছি এখন এই যে এটাকে আমি বলছি সার্ভার পেজ কোনটা সেই লোকেশনটা আমি এখান থেকে সেট করে দিই তারপরে শুরু হচ্ছে অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য স্পেসিফিক ফাংশন কি কি ফাংশন আছে ওপেন এটা দিয়ে ইনস্ট্রাকশন পাঠানো হয় অন রেডি স্টেট চেঞ্জ আমার স্টেট গুলো চেঞ্জ করে সে এবং যখনই চেঞ্জ হয় তখন আবার রিকল করে চেঞ্জ হলে রিকল করে চেঞ্জ হলে রিকল করে দেন রেডি স্টেট ফাইনাল রেডি স্টেট কি গতদিন বলেছিলাম কি চার আমার কাজ শেষ এরকম বলে না চারে ওজন আপনি ছিলেন না ওখানে বলে চার হচ্ছে শেষ আর স্ট্যাটাস কি 200 ওকে স্ট্যাটাস যদি তখন আমার রেডি স্টেট 4 হয় আর স্ট্যাটাস কত হয় 200 তখন তো আমার কি আমি ফাইলও পেয়েছি স্ট্যাটাস পাওয়া মানে কি আমি ফাইলটা ঠিকমতো পেয়েছি আর কাজ আমার শেষ হয়েছে তাহলে আমি কি তার কাছ থেকে রেসপন্স চাইতে পারি একটু খেয়াল করেন এই যে ডোম দেয়া হয়েছে document.getElementById এখানে কি বসছে আরএস ডট ইনার এসটিএমএল সেখানে কি বসবে এক্সএমএল এসটিটিপি ডট রেসপন্স টেক রেসপন্স টেক ফাংশনটার কাজ কি লজিক অনুযায়ী ভিউ এর মানে সার্ভারের মধ্যে যে পেজটা যে যে ডাটাগুলো ইকো করা থাকবে মানে পিএসপি এর জন্য ইকো অথবা এসটিএমএল এ যা লেখা থাকবে সব রেসপন্স আকারে চলে আসবে শুধুমাত্র একটা জিনিস আসবে না এসটিএমএল এর মধ্যে যদি সিএসএস থাকে সেটাও চলে আসবে বাট যদি এসটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট থাকে সেটা সে নিতে পারবে না রেসপন্স টেক্সট যেহেতু জাভাস্ক্রিপ্ট এটাকে কল করে নিয়ে আসে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কে রিড করতে পারে না হ্যাঁ এটা সবই একটা একটা করে ফাংশন একটু খেয়াল করেন যদিও ওপেনে শুধু ফাংশন সাইন আছে বাকিদের এবং সেন্ড এর ফাংশন সাইন আছে বাকি কারো কিন্তু ফাংশন সাইন নেই অন রেডি স্টেট চেঞ্জ রেডি স্টেট স্ট্যাটাস আর তো এগুলো জন্য একটু খেয়াল করেন যে রেডি স্টেট কিভাবে কাজ করে কি কি চেক করে 0 1 2 3 4 ওকে 0 আর 1 অলরেডি হয়ে গেছে প্রথমবার যখন আসি 0 1 হয়ে গেছে দ্যাটস ওয়াই এখন 2 থেকে দেখা দেখেন কত থেকে দেখাচ্ছে 2 থেকে দ্যাট মিন্স সে বলছে যে
এটাকে কি বলে টু হচ্ছে রিকোয়েস্ট রিসিভ থ্রি প্রসেসিং ফোর ফিনিশড হ্যাঁ সো প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট সেন্ড রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজ প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজ জিরো ওয়ান কি রিকোয়েস্ট সেন্ড টু হচ্ছে রিসিভ দেন প্রসেসিং দেন ফিনিশ সো এই জন্য টু থেকে দেখাচ্ছে টু থ্রি ফোর ডান রাইট আর আরেকটা জিনিস হচ্ছে এখানে স্ট্যাটাস আমরা স্ট্যাটাসটা চেক করতে পারি যেহেতু এটা রিকার্সিভ ফাংশন প্রত্যেকবারই চারবারই এটাকে আমাকে লোড দিতে হবে একটু খেয়াল করেন স্ট্যাটাস কত আসছে 200 সো 200 200 পেল এখন স্ট্যাটাসে গন্ডগোল দেখা দেবে কখন যদি আমি এমন কোন ফাইলকে চাই যেটা বেসিক্যালি নেই সার্চ ফোর ডট পিএসপি নামে কোনো কিছু তো নেই আদৌ এক্সিস্ট করে কি এখানে নেই সো যখনই আমি চাইবো কি রিটার্ন করেছে নট ফাউন্ড ওই নামে কোনো ফাইল সে পায় নাই এখন আমি যদি এরকম হয় আমি ধরেন এমন কিছু করে রাখছি মডিফাই করতে দিব না রিড অল ডিনাই করা আছে ফর এক্সাম্পল হ্যাঁ জাস্ট আমি ডিনাই করে দিলাম লেটস চেক যে কি হয় আচ্ছা আগে তো আমাকে ফাইলটা পেতে হবে ফাইলটা পাই এবার রাইট ফাইলটা পেয়েছে সো রাইট প্রোটেকশনে এই যে ফেল টু ওপেন স্ট্রিম পারমিশন ডিনাই তখন কিন্তু একটা এরর থ্রো করে দিয়েছে সো এগুলো আমাকে খেয়াল রাখতে হবে এররগুলো কিরকম আসবে সো আমরা আবার পারমিশনটা দিয়ে দিই এখন পারমিশনটা পেয়েছে 200 ওই এররটা কখন আসছিল যখনই রিড করতে গেছে একটু খেয়াল করেন হ্যাঁ প্রসেস করতে গেছে তখনই কিন্তু এররটা ধরে ফেলেছে তো এই হচ্ছে বিষয় যে আমি কোন স্টেজে আছি সেটা আমাকে বলে দিচ্ছে যে গতদিন আমি দেখিয়েছিলাম ডাব্লিউ থ্রি থেকে তাই না অ্যাজাক্স এর রেডি স্টেট গুলো এই যে জিরো রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজ সার্ভার কানেকশন এস্টাবলিশড ওয়ান সার্ভার কানেকশন এস্টাবলিশড টু রিকোয়েস্ট রিসিভ থ্রি প্রসেসিং রিকোয়েস্ট ফোর রিকোয়েস্ট ফিনিশড এন্ড রেসপন্স ইজ রেডি এই জিনিসগুলো একটু খুব সুন্দর করে খেয়াল করতে হবে তো আমরা তো এখন তাহলে কিছুটা বুঝতে পারছি তাই না ফার্স্ট স্টেপ যেহেতু আমি ফাংশনটা কল করলাম সে এই ডাটাটাকে পাঠাবে আর এখানে ডাটা ডিসপ্লে করাবে যে প্রথমে সার্ভার পেজের কাছে ভ্যালু পাঠালো এবং এই পেজটা আমরা বুঝেছি সার্ভার পেজ থেকে ধরে ইন অ্যারে ফাংশনের মাধ্যমে আমরা চেক করছি এবং সরাসরি ফাউন্ড নট ফাউন্ড বলে দিচ্ছি তো এটা তো চেকিংটা সহজ এখানে এসে কিভাবে হচ্ছে প্রথমে আমাকে গেট এর মাধ্যমে ওপেন করার জন্য রিকোয়েস্টটা সেন্ড করা হচ্ছে তারপরে অন রেডি স্টেট চেঞ্জ অবস্থাটা দেখছে মানে অ্যাসিঙ্ক্রোনাস প্রসেস কোন অবস্থায় আছে সেটা সে চেক করছে রেডি স্টেট এখন কারেন্ট অবস্থাটা সে বুঝছে আর স্ট্যাটাস ফাইল কানেকশন হয়েছে কিনা সব কিছু হওয়ার পর আমরা কি করছি রেসপন্সটা নিয়ে এই অবজেক্ট আইডি মানে কি ওই আরিএসটা না
ওখানে এই এই জায়গায় আমার রেসপন্স টেক্সটটা পুশ করে দিচ্ছে। আর যখন আমার সেন্ড ফাংশন কল হচ্ছে তখন নাল প্রিন্ট করতে উপরে সকল ফাংশন আবার পরবর্তী জবের জন্য রেডি হয়ে যাচ্ছে, মানে তার ব্রেনের মধ্যে আর কোনো কিছু নেই। এই ফাংশনগুলোর ব্রেনের মধ্যে ব্রেনটাকে হ্যাঁ এই আরিএস কি সেকেন্ড প্যারামিটারটার মধ্যে কি প্যারামিটারে বসে যাবে না, প্যারামিটার প্যারামিটার মার্স হয়, এটা তো তেমন কিছু না, রাইট? তো বোঝা যাচ্ছে। বাট এখানে একটা জিনিস কিন্তু আমি এখনো খোলাসা করি নাই যে কিভাবে আমার ফাংশন গুলো পাচ্ছে, কিভাবে অ্যাজাক্স এর ফাংশন গুলো তো ক্লাসে থাকে, তো ক্লাস ফাংশন আমি সরাসরি কল করলে কি পাবো? আমি কি সরাসরি ফাংশন গুলো কল করেছি? এই যে খেয়াল করেছেন এটা কি বলেন তো রুস্তম, ক্লাসের অবজেক্ট? হ্যাঁ এইটা বেসিক্যালি ক্লাসের অবজেক্ট। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটু খেয়াল করি যে এইটা কি তাহলে অবজেক্ট, রাইট? কোন ক্লাসে? অ্যাজেক্স ক্লাসে। যদি আমরা 98% ইউজারকে কভার করতে চাই তাহলে এই একটা লাইনই যথেষ্ট অবজেক্ট তৈরি করার জন্য, মনে করেন এতটুকু, রাইট? আর যদি 100% ইউজারকে কভার করতে চায় তাহলে অবজেক্ট তৈরি করার জন্য এই ছোট্ট টেকনিকটা দরকার আছে। হ্যালো, হ্যাঁ বলেন। তো এটা দিয়ে তো মানে কিভাবে অবজেক্ট তৈরি হয় সেটা তো আমরা ওই পিএসপি টেকনিকেই জানি, রাইট? এখন বিষয়টা হচ্ছে এরকম, যদি সেটা বিল্ট ইন কোনো ক্লাস হয় জাভাস্ক্রিপ্টের তাহলে তো লিংক করার দরকার নেই, ব্রাউজারেই আছে, তো জাস্ট অবজেক্ট তৈরি করে নিলেই হবে। যেমন ডকুমেন্ট ক্লাস, ওটা আবার লেখারও প্রয়োজন পড়ে না, ডকুমেন্ট নামেই অবজেক্ট তৈরি হয়ে থাকে। আর কিছু কিছু ক্লাস ইউজ করতে গেলে তার অবজেক্ট বানাতে হয়, তার মধ্যে এটা একটা এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট, এই ক্লাসের একটা অবজেক্ট আমি বানিয়ে নিলাম। বাট বিষয়টা যেহেতু এটা ব্রাউজার স্পেসিফিক, আমি গতদিনই বলছিলাম যে শুরুতে অ্যাজাক্সের জন্য যে ক্লাসটা সেটা কিন্তু নিয়ে আসে কে, আই ব্রাউজার, তারাই শুধু এটাকে ইউজ করতো, অন্যরা সেটা করতো না। তো বেসিক্যালি পরবর্তীতে অন্য সকল ব্রাউজারই এটা অ্যাডপ্ট করে নিয়েছে এবং তাদের ব্রাউজারের ইয়েতে নিয়ে নিয়েছে। বাট এটা নিয়ে অনেক কনফ্লিক্ট ছিল, মানে তারা মনোপুলি ছিল এবং এই এটাকে তারা শেয়ার করতে চাচ্ছিল না। নর্মালি যেটা হয় যে কোনো একটা ক্লাস আনার পর এটা একটা জায়গাতে দিয়ে দেওয়া হয় লাইক অর্গানাইজেশনাল, দেন সকল ব্রাউজার এটাকে অ্যাডপ্ট করে নেয় যে আমি একটা ভালো কিছু বানাতেই পারি, রাইট? জাভাস্ক্রিপ্ট ডেভেলপ করছে কিন্তু সবাই, স্পেসিফিক কোনো অথরিটি নেই যে সে জাভাস্ক্রিপ্টকে ডেভেলপ করছে, যে করি ভিন্ন আর একটা প্ল্যাট মানে ইয়ে ফোরাম তৈরি করছে অ্যাজাক্স, তাই একটা ব্রাউজার কোম্পানি তৈরি করেছিল আই ব্রাউজার, পরবর্তীতে ওই টেকনিকটাই অন্যরা সবাই অ্যাপ্লাই করেছে। এটা কি অ্যাজাক্সটা নিয়ে একটু গন্ডগোল আছে যে এটা তারা শেয়ার করতে চাচ্ছিল না, যেটা তারা যেহেতু মানে লাইফ চেঞ্জিং একটা ইস্যু, তারা এটাকে নিয়ে বেশ কিছুদিন বিজনেস করে গেছে, রাইট? বেশ কিছুদিন বিজনেস করে গেছে, বিজনেস করতে গিয়ে বেসিক্যালি ওই সময় একটা বড় কাজ হয়েছে যে মনোপুলির যে ব্যবস্থাটা সেটা ভেঙে পড়েছে। ওরা কিছুদিন ভালো বিজনেসও করেছে ঠিক, বাট ওরা লং টার্মে সাস্টেইন করতে পারে নাই যে ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে অন্যান্য ব্রাউজারগুলো। ওই সময়টাতেই বেসিক্যালি ওই 5 সালের দিকে মাত্র ক্রম আসছে প্ল্যানিং পর্যায়ে, ওই সময় লিডিং অবস্থায় ছিল মজিলা, অপোজিট অ্যালায়েন্সের, যে অন্যান্য অনেক ব্রাউজার আছে কিন্তু সেই ব্রাউজারগুলো নিয়ে যে অ্যালায়েন্স, ওরা যেটা করে যে ওরা আর অ্যাক্টিভ এক্স অবজেক্ট আর যেহেতু ওরা দিতে চায় না, ওটাকে ইউজ না করে তারা নতুন করে একটা লাইব্রেরি ডেভেলপ করে, ক্লাস ডেভেলপ করে, যেটার নাম তারা দিয়ে দেয় কি এক্সএমএল এসটিটিপি। বাট যেটা করে যেহেতু ওরা পরে করেছে ওই দেন দরবার করার পর যেটা হয় যে তারা ফাংশনের নামগুলো সেম রাখে, এই কারণে একটা কনফ্লিক্ট আছে যে আপনারা হয়তো এরকম সিচুয়েশনে খুব কমই পড়বেন যে এক ব্রাউজারে এক ক্লাসের নাম, ভিন্ন ব্রাউজারে ভিন্ন ক্লাসের নাম, মানে ক্লাসের নাম ডিফারেন্ট, বাট ভেতরের ফাংশনগুলোর নাম কি আবার
সেম এই কারণে যেটা করতে হয় যে আমি কোন ব্রাউজারে আছি এটা দেখে যদি আমি ওই ব্রাউজারের ক্লাসের অবজেক্ট বানিয়ে নিই সেই অবজেক্টটা যদি অ্যাজাক্স এর জন্য আমি ইউজ করি তাহলে আমি 100% কাস্টমারকে সাপোর্ট দিতে পারব এই হচ্ছে মূল ইস্যু সো দ্যাট কেস যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রথমে যে ট্রাই ক্যাচ এক্সেপশন হ্যান্ডলার আমরা নরমালি ইউজ করছি এক্সেপশন হ্যান্ডলার এটাকে আমরা কি বলি এক্সেপশন হ্যান্ডলার সো ট্রাই এবং ক্যাচ সো ট্রাই এর মধ্যে যদি কোনো কাজ দেয়া হয় সেই কাজটা যদি করতে পারে গুড সে ট্রাই থেকে বের হয়ে যাবে ক্যাচে আর ঢুকবে না আর যদি কাজটা সে না করতে পারে সে কোথায় যাবে এক্সেপশনে যাবে রাইট সো তাকে কিন্তু কাজ দেয়া হয় যে লাইক তুমি এটা করো করতে পারলে একটা ভ্যালু না করতে পারলে আরেকটা ভ্যালু রাইট করতে পারলে গুড হয়ে গেল আর না করতে পারলে কি কারণে হলো না সেটার একটা এক্সেপশন থ্রো করলো সো এটাই হচ্ছে কারণ যে অ্যাক্টিভ এক্স অবজেক্ট এটা আই নতুন ব্রাউজারের ক্লাস যদিও আই নতুন ব্রাউজার গুলোতে এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট ক্লাস ও রয়েছে সো আমি যদি যেহেতু এখন ক্রমে আছি ডেফিনেটলি এখান থেকে কোনো অবজেক্ট তৈরি হবে না কারণ ক্রম ব্রাউজারে তো এই ক্লাসটা নেই রাইট একটা এক্সেপশন দেবে ক্যাচে চলে আসবে রাইট ক্যাচে আসার পরে কি হবে ক্যাচের ভেতরে আবার খেয়াল করেন আরেকটা ট্রাই দেওয়া হয়েছে খেয়াল করেছেন আবার একটা ট্রাই ক্যাচ থ্রো করা হয়েছে মানে ক্যাচের আন্ডারেই কিন্তু এর ভেতরে আবার একটা ট্রাই ক্যাচ দেওয়া হয়েছে এইটা কেন এটা হচ্ছে যে আই পুরনো ব্রাউজার কিনা যদি আই পুরনো আই নতুন না হলে তুমি এক্সেপশনে যাও আবার এখানে ট্রাই করছি যে আর এই পুরনো কিনা পুরনো যদি হয় অবজেক্ট হবে আদারওয়াইজ আবার এক্সেপশন দেবে দেন আমি এক্সেপশনটা ডিসপ্লে না করে এর ভিতরে এক্সএমএল এসটিটিপি তে আমি কি পুশ করলাম ফলস দিয়ে দিলাম যদি আই হয় আর নতুন বা পুরনো অবজেক্ট হয়ে যাবে আদারওয়াইজ ফলস হয়ে যাবে সো আমি যে সেভ করার পর একটু চেক করাই যে এখানে কি অ্যালার্ট করছে ঠিকই বলছে রেফারেন্স এরর অ্যাক্টিভ এক্স অবজেক্ট ইজ নট ডিফাইন্ড মানে অ্যাক্টিভ এক্স অবজেক্ট নামে কোনো ক্লাস সে খুঁজে পায় না এই এক্সাম্পলটাই যদি আমরা এই ইয়েতে যাই আই ব্রাউজারে যাই এ কি বিহেভ করে আনডিফাইন্ড তার মানে সে এখানেও অ্যাক্টিভ এক্স অবজেক্টকে আর রাখে না ওই সব কিছু এক্সএমএল এসটিটিপি তে নিয়ে গেছে রাইট এই যে 200 তার মানে অ্যাজাক্স কিন্তু সে পাচ্ছে অ্যাজাক্স পাচ্ছে এবং অ্যাজাক্স কাজও করছে অ্যাক্টিভ এক্স অবজেক্ট নেই তারপরেও অ্যাজাক্স কাজ করছে তার মানে ওখানে এক্সএমএল এসটিটিপি রয়েছে আচ্ছা এইটুক তো বুঝলাম দ্বিতীয় যেটা হচ্ছে যে আমার যদি আই ব্রাউজার না হয় বা এক্সএমএল এসটিটিপি এর মধ্যে কি আছে ফলস রাইট ফলস এর সামনে নট বসালে কি হবে ট্রু আর এখানে টাইপ অফ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড এবং যদি ক্লাসের নাম দেয়া হয় যে টাইপ অফ এর পর যদি কোনো ক্লাসের নাম আমরা দেই এর মানে হচ্ছে যে যদি ক্লাসটা খুঁজে পেলে সে বলবে যে ডিফাইন না ফাংশন বা সামথিং লাইক আমি একটা অ্যালার্ট করি খুঁজে পেলেই যে টাইপ অফ ক্লাস নেম যদি দেই ক্লাসটাকে খুঁজে পেলেই সে যে একটা মেসেজ দেয় সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ফাংশন ফাংশন রাইট তার মানে কি সে পেয়েছে আর না পেলে ওই যে নট ডিফাইন আনডিফাইন এরকম বলে ক্রমও আমাকে কি বলবে দেখেন ক্রমের ক্ষেত্রেও সেটা ডিফাইনই হবে কেউ রিটার্ন করছে কি ফাংশন মানে পেলে বলবে ফাংশন আর না পেলে মেসেজটা এক একজনের কাছে এক এক রকম এখন একটু খেয়াল করেন যদি সে পায় এখানে আসবে ফাংশন আর নট ইকুয়াল আনডিফাইন মানে ফাংশন আর আনডিফাইন দুটো টেক্সট কি ডিফারেন্ট না আর নট ইকুয়াল হলে কি সেটা ট্রু হয়ে যাবে আর এটা অলরেডি কি হয়েছে ট্রু তাহলে এই যে এক্সএমএল এসটিটিপি এর একটা অবজেক্ট এখানে তৈরি হবে অন্য যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে কি হবে একটা অবজেক্ট এখানে তৈরি হবে আর শুধু আই ব্রাউজারের জন্য উপর থেকে অবজেক্ট তৈরি হয়ে আসবে
আর আই ব্রাউজারে যদি অবজেক্ট তৈরি হয় তার মানে কি এর ভিতরে অবজেক্ট আছে, নট দিলে কি হবে ফলস হবে, তো ইফেক্ট ঢুকবে না, সেটা ক্লিয়ার। সো কিভাবে এখানে একটা অবজেক্ট তৈরি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি, রাইট? তারপরের কাজটা তো আমি বুঝিয়েই দিলাম, রাইট? তো আমি একটা ছোট্ট কাজ আপনাদের কাছ থেকে চাচ্ছি, যে আমি লিখব যখন, ধরেন আমি লিখছি ওয়ার্ড বা লেটার, ধরেন দিস ইজ শফিউল আলম, দিস ইজ মিরাজ, দিস ইজ রুস্তম, তো দিস ইজ রুস্তম যখন লিখা হবে তখন দেখাবে থ্রি ওয়ার্ড, মানে টাইপ করতে করতে ওয়ান হলে ওয়ান, টু হলে টু, আর লেটার কতগুলো আছে সেটা দেখাবে এজ এক্সাকার, এটা কর। হ্যালো, হ্যাঁ, এখন আমরা আরেকটা বিষয় দেখি। যে কিভাবে এখন আমরা ডেটাবেজের ডাটা তুলে এখানে ডিসপ্লে করাতে পারি, ঠিক আছে? আমরা ডেটাবেজের ডাটা তুলবো এবং এখানে ফার্স্টে ডিসপ্লে করাবো, সেই ডাটার মধ্যে থেকে আমি সার্চ করাবো, সেই এক্সাম্পলটা আমি এখন করতে যাচ্ছি। টার্গেটটা কি, শুরুতেই আমার ইয়ে চলে আসবে, এখানে ডেটাবেজের ডাটাটা ডিসপ্লে করবো। মনে করেন আমি ডেটাবেজে অনেকগুলো রেকর্ড ডিসপ্লে করে তৈরি করে রেখেছি, সার্চ যখন করতে হয় নর্মালি অ্যাজাক্স সার্চ যখন হয় তখন ফার্স্ট এড ডাটাটাও অ্যাজাক্স এর মাধ্যমে নিয়ে আসতে হয়, তাহলে সার্চিং, এডিটিং, ডিলেটিং সব ইজি হয়ে যায়। আর যদি আমি র প্রসেসে তুলে নিয়ে আসি পরে এখানে অ্যাজাক্স ইনিশিয়েট করতে চাই তখন কিন্তু গন্ডগোল হয়ে যায়, রাইট? তো শুরু ডাটাটাই আমি কোথা থেকে নিয়ে আসবো, ডেটাবেস থেকে নিয়ে আসবো। ওই যে আমি যখনই বলছি যে লাইক আমি অনলোডে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করবো এবং ডেটাবেস থেকে ডাটা তুলে এখানে ডিসপ্লে করে দিব, সো আমার ক্লায়েন্ট এন্ডের জন্য তেমন কিছু করার, মানে কিছুই করার নেই, দরকারই নেই কিছু করার। আমার সার্ভারে ডেটাবেসে কানেক্ট করবো, ডেটাবেস থেকে ডাটা তুলবো এবং সার্ভার পেজের ভেতরে ওইটাকে ইকো করে দিব, প্রিন্ট করে দেবো, ডিসপ্লে হয়ে যাবে এখানে সরাসরি, একটু খেয়াল করবেন। আর যদি সার্চ করতে চাই এখান থেকে টেক্সট নিয়ে যেয়ে আমি সার্চ করিয়ে দিব, মানে অটোমেটিক আমার যে প্রসেসটা, ইনস্ট্রাকশন নিয়ে যাওয়ার প্রসেসটা অলমোস্ট কি রেডি, কারণ আমি কোয়েরি দিয়ে কি করেছি, আমি জাস্ট টেক্সট নিয়ে যাচ্ছি এবং আমি অ্যারেতে সার্চ করেছি, এখন সেটা করবো কোথায়, ডেটাবেস, দ্যাটস ইট, রাইট? তো আমি লোকাল হোস্টে যাই, পিএসপি মাই অ্যাডমিনে যাই, আমি একটা ডেটাবেজও ক্রিয়েট করে ফেলি, ডিবি আন্ডারস্কোর অ্যাজাক্স Laravel, that's right. Collision, general scene, create, where does it create? Now, table it in, TBL underscore student. চারটা ফিল্ড দেবো, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। স্টুডেন্ট আইডি 5 AI প্রাইমারি অ্যান্ড অটো ইনক্রিমেন্ট, স্টুডেন্ট নেম ভার্গার 50, ইমেল অ্যাড্রেস সেটাও আমি ভার্কার বলছি 100, মোবাইল নাম্বার এটাকেও আমি ভার্কারই দিচ্ছি এবং সেটা আবার 11 সেভ করলাম। এবার এর ভেতরে 8-10টা ভ্যালু পুট করে দেবো, তাই না, ভ্যালু ইনসার্ট করে দেবো।
হতে পারে এবং অনেক জব রিক্রুটমেন্ট দিয়ে থাকে যে 2 বছর এক্সপিরিয়েন্স নট ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার এক্সপিরিয়েন্স আনা দিবে না আছে মানে বেসিক্যালি আমরা উল্টো রথে চলছি তো ওকে আমরা আমাদের ডেটাবেজে 10টা রেকর্ড অ্যাড করেছি ম্যানুয়াল অ্যাড করেছি রাইট নাম মোবাইল ইমেল অ্যাড্রেস এখন টার্গেটটাকে এখানে আমরা ডাটাটাকে ডিসপ্লে করব এবং এই ডাটাটা ডিসপ্লে করার জন্য আমাদের যে সার্ভার পেজটা আছে সার্ভার পেজের ভিতরে কাজ করতে হবে তো বেসিক্যালি আমি এটাকে অফ করে রাখি এই অংশটুকুকে আমার টার্গেটটাকে ডেটাবেস থেকে ডাটা তুলে দেখাবো সো ডেটাবেস থেকে ডাটা তুলতে গেলে কি করতে হয় ডেটাবেসের কানেকশন দিতে হয় কোয়েরি চালাতে হয় রিড করতে হয় লুপ চালিয়ে ডাটা ডিসপ্লে করতে হয় সো এই কাজটা যদি আমি এখানে করি তাহলে কি হয় একটু দেখ ডেটাবেস নেমটা জানো কি দিলাম ডেটাবেস নাম দিলাম কানেকশন MySQL iConnect পোর্টার সকেট বন্ধ দরকার নেই হোস্ট ইউজার পাসওয়ার্ড আর ডেটাবেস এটার নাম আমি ডেটাবেস এসিটা দিয়ে দেন নট ডলার কানেকশন যদি কানেকশন না হয় রাইট তাহলে কি হয়ে যাবে ডাই সার্ভার নট কানেক্টেড সো লেটস চেক যে যদি কানেকশন না হয় আমাকে তো এই মেসেজটা দিচ্ছে MySQL iConnect ইনকারেক্ট ডেটাবেস নেম ডিবি ডিডি ডিবি অ্যাজাক্স লারাভেল ব্যাচ 08 সে বলছে নাই ওই যে স্পেস পড়েছে পেজ কানেকশন পেলাম এখন আমাকে একটা কোয়েরি লিখি কোয়েরি ইকুয়াল কি হবে সিলেক্ট স্টার ফ্রম টিভিএল স্টুডেন্ট কোয়েরিটা কি ছিল সিলেক্ট স্টার ফ্রম টিভিএল স্টুডেন্ট সব ডাটা উঠে আনার রাইট এবার আমি বলছি রেজাল্ট ইকুয়াল মাই এসকিউএল আই কোয়েরি লিংক লিংক হচ্ছে আমার কানেকশনটা আর কোয়েরিটা আমার কোয়েরি সো রেজাল্টটা আমি পেলাম এখন এই রেজাল্টটাকে আমাকে কি করতে হবে আমি আইডি নেম ইমেল মোবাইল চারটায় দেখাচ্ছি ভ্যালুতে প্রিন্ট করব স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম
ईमेल एड्रेस मोबाइल नंबर এরকম দেখাচ্ছে একটু খেয়াল করেন যে ওখানে আমি সার্ভার পেজে কিন্তু কি লিখেছি এইচটিএমএল লিখেছি বাট ওই এইচটিএমএল মানে এইচটিএমএলটা কি হচ্ছে যখনই কোনো কিছু এক্সিকিউটেবল যে আপনি ইকো লিখেছেন অর এইচটিএমএল সিএসএস লিখেছেন সবই কি হয় সার্ভার পেজে যদি সেগুলো লেখা হয় ক্লায়েন্ট সেগুলোকে সব রেসপন্স আকারে পেয়ে যায় মানে রেসপন্স যখন রিড করে সব রিড হয়ে যায় রাইট তো align javascript কোড পাবেন না শুধু javascript পাবেন না javascript রিলেটেড কোনো কিছু আসবে দেখেন এখানে একটা টেবুলার ফরম্যাট কিন্তু চলে আসে এবার আমার হাতে কি রেজাল্ট আছে না while যেহেতু আমরা জানি যে MySQL I face SO result আমি দিয়ে দিচ্ছি প্রথমে কি কানেকশন দিতে হবে না তারপরে রেজাল্ট আমাকে দিতে হবে Let's check. আচ্ছা প্যারামিটার 1 আমি দুইটা দিয়েছি এখানে দরকার নেই দেখেন কয়বার লুপ ঘুরেছে সে কিন্তু লুপ ঘুরিয়ে ফেলেছে আচ্ছা এবার আমরা ভ্যালুটা দেখি echo ডলার রো ইনডেক্স আকারে ডাটা এসেছে তাই না সো স্টুডেন্ট name email address ঠিক আছে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার লেটস চেক আমার ডাটাগুলো কিন্তু চলে আসলো বাট এটা অ্যাজাক্স পেজ থেকে আসলো রাইট অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে আমার কিন্তু অ্যাজাক্স ইনিশিয়েশনের ওই জায়গায় সব কিছু সেম রাইট আমি জাস্ট প্যারামিটার পাঠিয়েছি কোনো সার্চিং করার কোনো টেকনিক বা আদার্স কোনো কিছু কিন্তু এখানে অ্যাপ্লাই করিনি জাস্ট সিম্পলি ডাটাটা কিন্তু এসেছে এট এবারে টার্গেটটা কি আমি এখান থেকে যা টাইপ করব তার উপর বেস করে রেজাল্ট আসবে এন্ড এর উপর বেস করে রেজাল্টটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে এই যে কোয়েরিটা আমি করছি না একটু খেয়াল করেন ইফ কপি করে রাখি সার্চ টেক্সট নট ইকুয়াল নাল সার্চ টেক্সট যদি নাল না হয় নট ইকুয়াল নাল কিছু একটা আছে তাহলে আমি বলছি হোয়ার স্টুডেন্ট নেম লাই পার্সিয়ালি পার্সেন্টেজ পার্সেন্টেজ ডলার সার্চ এর মানে কি স্টুডেন্ট নেমের সাথে পার্সিয়ালি মানে ধরেন একটা ওয়ার্ড আছে সবার সাথে মিলেছে সবাইকে তুলে নেবে লাইক এস এম এস এম যে যে নামের মধ্যে আছে সেগুলোকে তুলে নিয়ে আসবে তার মানে আমি টাইপ করতে করতেই কিন্তু সার্চিংটা চলবে তো লাইক অপারেটর দিয়ে করতে হয় সেটা আর স্টুডেন্ট নেমের সাথে আমি মেলাচ্ছি অন্য কারো সাথে না
এটা তো গেল যদি নট নাল হয় আর এলস যদি সার্চ টেক্সট না আসে তাহলে সব তুলে নিয়ে যাবে রাইট আর আমি কোয়েরি তো সেম ভেরিয়েবলই রেখেছি সো কোয়েরি রান হবে রেজাল্ট কোয়েরি এবং এটা প্রিন্ট হবে রাইট প্রতিবারই দেখেন আমার সার্চিং হয়ে গেছে অ্যাজাক্স ডেটাবেস থেকে আমি আর লিখছি রুস্তম মিরাজ তারেক আর জাহাঙ্গীরের মধ্যে আর আছে আর ইউ লিখছি আর ইউ শুধু রুস্তমের মধ্যে রেজাল্ট কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে বোঝা যাচ্ছে মিরাজ আলামিন এবং মিরাজের নামের মধ্যে এম আই আছে ক্লিয়ার সো কনসেপ্টটা কি ধরা গেছে এই আমরা যখন ফার্স্ট ক্লাস করতাম তখন দুইটা ফিল্ডের মাধ্যমে এই সাবস্টা দেখে এটা তো ডেফিনেটলি না অল ট্যাগ দিয়ে দিতে হবে আমি দেখাচ্ছি ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে আমি তো সার্চ করতে পারি মোবাইল নাম্বার গ্রামীণ ফোন কিনা নাকি টেলিটক কিনা নাকি যাই হোক আমি জাস্ট দিলে ওটাও চলে আসবে আমি সার্চিং ডেফিনেটলি করা যায় এই যে দেখেন এই যে এখানেই যদি আমি এভাবে দেই অর মোবাইল নাম্বার লাইক পার্সেন্টেজ সার্চ টেক্সট দ্যাটস ইট তাহলে মোবাইল নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন শুধু নাম দিয়ে না লাইক জিরো তো সবার মধ্যেই আছে ওয়ান তো সবার মধ্যে আছে সেভেন তাহলে জিরো ওয়ান সেভেনে সব চলে আসলো জিরো ওয়ান নাইন সব আসছে জিরো ওয়ান এইট আছে জিরো ওয়ান ফাইভ নাইন এটা বুঝতে পারছেন আবার নাম দিয়েও কাজ করবে যে লাইক এম আই হ্যাঁ এস ইউ কাজ করছে আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারবেন আরেকটা অর্ড দিয়ে দেবেন যেটা বুঝতে পারলেন তো বিষয়টা কি কঠিন আমার তো মনে হয় না এখন শুধু একটু প্র্যাকটিস করার পালা যে আমি যদি প্র্যাকটিস করি তাহলে এই ছোট্ট ইস্যুটাকে আমি খুব সহজে ধরে ফেলতে পারবো এবং এটা ইমপ্লিমেন্টও করতে পারবো একটু খেয়াল করেন যে এটা কতটা পাওয়ারফুল এটা আপনি কাজে লাগাবেন বেটার এটা আপনি যে করি লাইব্রেরি একটা ফাংশন কল করলেই হতো বাট যে করি ফাইলের মধ্যে হাজার লাইনের কোড আছে এটা আমার ওভারলোড হয়ে যেত ওভারহেড হয়ে যেত বুঝতে পেরেছি আমাদের জন্য সো আপনি নিজের কষ্ট বাঁচাতে সেটা করতেই পারেন বাট প্রজেক্টের জন্য সেটা কিন্তু বার্ডেন খুব রিস্কি একটা স্টেপ অ্যাজাক্সের কোডটা ভিউতেই থাকবে ব্লেড ফাইলেই থাকবে ইনস্ট্রাকশনটা যাবে কোথা থেকে ইনস্ট্রাকশনটা চলে যাবে রাউট হয়ে কন্ট্রোলারের ফাংশন কন্ট্রোলারের ফাংশন যা করবে সেটাই আবার এখানে রেসপন্স আকারে চলে আসবে যদি আমি কন্ট্রোলারের কোনো ভিউ ফাইলকে ইকো করে দিই আমি যদি ওখানে ইকো লিখে দিই ভিউকে ভিউয়ের সামনে তাহলে ওই ভিউটাই রেসপন্স হিসেবে চলে আসবে বুঝতে পেরেছেন ওখান থেকে দেখতে পারবেন না অ্যাজাক্সের কোডগুলো আপনি ব্লেড ফাইলে লিখবেন অথবা জাভাস্ক্রিপ্ট ফাইলে লিখে ওটা লিংক করবেন ব্লেডের সাথে এবং ব্লেড থেকে কল হবে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ইনিশিয়েট করবে কাকে রাউট হয়ে কন্ট্রোলার হয়ে আবার ভিউতে চলে আসবে আমরা দেখাবো আমরা চেক আউটের সময় ইমেল ভেরিফিকেশনের কাজটা জাভাস্ক্রিপ্ট ইমেলে ভেরিফিকেশন করবো না তাহলে এক ইমেল টাইপ করে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে বলবে যে ফাউন্ড মানে অলরেডি এক্সিস্ট অর অ্যাভেলেবল এটা হচ্ছে ওই মোবাইল মেসেজিং এপিআই আপনাকে এটা নিতে হবে যারা মোবাইলের বাল্ক এসএমএস সেল করে তাদের কাছ থেকে বাল্ক এসএমএস যারা সেল করে তাদের কাছ থেকে না ওইটা তো জিমেইলের ইস্যু আপনি ভেরিফিকেশন কোড দিয়ে পাঠিয়ে দেবেন তার কাছে
এটা তো ফ্রি ফ্রি বলতে কি আপনি যে ইমেইল ইউজ করেন সেই ইমেইলই আপনি ইউজ করবেন লাইক আপনি যখন রেজিস্ট্রেশন করলো আপনি তার কাছে আইডি একটা কোড জেনারেট করে পাঠিয়ে দিলেন ওটা ডেটাবেসে রেখে দিলেন কোডটা বসালো তার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হলো অথবা লিংক ক্লিক করলো তার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হলো ফ্রি বলতে আপনি নিজে করতে পারেন এবার এবার একটু খেয়াল করি আমরা
মানে জাভাস্ক্রিপ্ট বা অ্যাজাক্স এর একটা স্পেসিফিক পাওয়ার দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এডিটিং। আমরা চাইলে যে ধরেন, হ্যাঁ হ্যাঁ এডিটিংটা, তো এডিটিংটা যে লাইক আমি চাইলে আমি এটাকে ক্লিক করবো, এটা এডিট মোডে চলে আসবে এবং আমি চেঞ্জ করে কার্সার সরালে এটা ডেটাবেসে এডিট হয়ে যাবে। যদি এ ধরনের এডিট খুব কমই বা রেয়ার কেসে দেখা যায়, বাট এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই কাজগুলো করা হয়। আপনারা অনেক সময় হয়তো করেন বা পোস্ট করেন, সিম্পল পোস্ট, যে লাইক আপনি হিট করছেন, ডাটা পোস্ট হয়ে এখানে আসবে। এটা তো আপনি করতেই পারেন, যে লাইক এখানে একটা ফর্ম দিলেন বা ফিল্ডে ডাটা দিলেন, আপনি অ্যাড বাটন প্রেস করলেন, মানে অ্যাড বাটনটা বেসিক্যালি অ্যাসেক্স দিয়ে ইনিশিয়েট হলো, ফর্মে ফিল্ডের ডাটাটা নিয়ে গিয়ে ডাটাবেজে ইনসার্ট করে দিলেন, আমার রিয়েল ডাটাটা আবার চলে আসবে। এটা খুব ইজিলি সম্ভব অ্যাজাক্সের মাধ্যমে। আমি কিন্তু অ্যাড করার চাইতে আমি তুলে এনে জাস্ট সার্চ করা দেখাচ্ছি। আপনি চাইলে কিন্তু স্টুডেন্টের নাম এখান থেকে দিয়ে আপনি অ্যাডও করে দিতে পারেন, নট এ বিগ ডিল হিয়ার, রাইট? যে লাইক আপনি ইভেন আপনি লেখার পরে কার্সরটা সরিয়ে দিয়েছেন, তখনও আপনার ডেটাটা কি হতে পারে, অ্যাড হয়ে যেতে পারে। যদি সে ধরনের কোনো কাজই আমরা করতে চাই, ইভেন এডিট করতে চাই, সে ধরনের কাজও খুব ইজিলি এখান থেকে করা সম্ভব। ফর এক্সাম্পল, যে লাইক আমি এরকমই একটা কাজ করি, আমি ডাটা অ্যাড করারই ব্যবস্থা করি, তারপরে হয়তো এডিট করা যাবে। অ্যাড স্টুডেন্ট ইনপুট টাইপ টেক্সট নেম স্টুডেন্ট নেম জাস্ট আমি একটা ফিল্ড দিয়ে দেখাই, হ্যাঁ একটা ফিল্ড দিয়ে দেখে, বাটন দিয়ে যদি আপনি করতে চান বাটনের কাজটাও করা যেতে পারে। যে লাইক না আমি তিনটাই করি, তাহলে আপনাদের কনফিউশনটা আরো ক্লিয়ার হবে। স্টুডেন্ট ইমেল ইমেল অ্যাড্রেস আর হচ্ছে মোবাইল নাম্বার, এটাকে নাম না দিয়ে আমি আইডি দিচ্ছি। আমি আইডেন্টিফাই করতে পারি, রাইট, এই ভ্যালুগুলো। দেন ইনপুট টাইপ বাটন, ভ্যালু হচ্ছে অ্যাড, অন ক্লিক আমি অ্যাজাক্স অ্যাড স্টুডেন্ট ফাংশনকে কল করতে যাচ্ছি। ফাংশনের নাম কি? অ্যাজাক্স অ্যাড স্টুডেন্ট। আরইএস একটা প্যারামিটার পাস করছি, যার মাধ্যমে ওই রিটার্ন ডেটাটা আসবে, মানে যেখানে ডেটাটা রিটার্ন আসবে সেটা। ওকে নাইস, এরকম একটা ফিল্ড আমার হাতে এসেছে, রাইট? তো আমি এই অ্যাজাক্স অ্যাড স্টুডেন্ট এই ফাংশনটার ডেফিনেশনে যাই। অবজেক্ট আইডি এখানেও তো অ্যাজাক্স ইনিশিয়েট করতে হবে, তাই না? সবকিছুই আমি কমন নিয়ে নিলাম, বাট আনকমন একটা জায়গা আছে, সেটা হচ্ছে হিয়ার। হ্যাঁ, এখানে থেকে আমি ডেটা পাস করব আর কি। হ্যাঁ, এখান থেকে আমি কিছু ডেটা পাস করব, যে লাইক
এরকম আমি যদি একটা ভিন্ন পেজ নিয়ে নেই অ্যাড স্টুডেন্ট তাহলে বিষয়টা অনেক ইজি আমার জন্য ওই জায়গাটা কমপ্লেক্স হবে না মানে আলাদা একটা ফাইল নিয়ে করব প্রবলেম হতো না ওই সার্ভার পেজের ভিতরে বেশ কিছু লজিক চালাতো তো সার্চ এর জন্য হলে একরকম হবে অ্যাড এর জন্য আসলে আরেক রকম হবে ওই জায়গাটা একটু ক্লামজি হতো রাইট একটু লজিক টজিক চালিয়ে আমাকে কোডটা লিখতে হতো তাহলে অ্যাড করতে হলে তো আমি ভিন্ন ফাংশনেই যাব তাই না যদি আমি অবজেক্ট ওরিয়েন্টেড যাই ভিন্ন ফাংশনে যাব না সার্চ করতে হলে আমি ভিন্ন ফাংশনে যাব সামথিং লাইক তো আমরা এই অবজেক্ট আইডিটা হ্যাঁ এই যে মনে করেন অবজেক্ট আইডিটা আমরা এখান থেকে ইনারে পুশ করছি গেল এটা তো হলো বাট আমাদের যে প্যারামিটার গুলো আসে ভ্যালু গুলো কি কিন্তু রিড করতে হবে না ভ্যালু গুলো লাইক স্টুডেন্ট নেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডিটা কি স্টুডেন্ট নেম ডট ভ্যালু ইনপুট বক্সে যা লেখা হবে সেটা কিন্তু ভ্যালু রাইট সেটা চলে আসবে কোথায় স্টুডেন্ট নেম এর মধ্যে ডলার হয় না কিন্তু কি হয় নরমাল ভ্যালু হয় আমি ডোম দিয়ে ডাটা তুলে নিচ্ছি হ্যাঁ স্টুডেন্ট নেম ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার এটার সামনে আমরা বড় জোর ভাল লিখে দিতে পারি রাইট এখন আমি যদি বলি অ্যালার্ট স্টুডেন্ট নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার প্রথমে রিজন তারপরে তার মোবাইল নাম্বার তার ইমেল অ্যাড্রেস তার মোবাইল নাম্বার আমার কাছে কিন্তু আছে ফাংশনের মধ্যে কিন্তু আছে এখন আমি ইজি প্রসেসে যেতে চাচ্ছি অ্যাড স্টুডেন্টের ভেতরে ভ্যালু পাসিং প্রথমটা হচ্ছে মনে করেন নেম নেমটা দিলাম দিলাম তো তারপরে প্লাস লিখতে হবে তারপরে কোড লিখতে হবে তারপর এন্ড পার্সন লিখতে হবে ভ্যালু পাস করার টেকনিক ইমেল ইমেলটা কি হবে ইমেল ইকুয়াল প্লাস ইমেল আন্ডার স্কোর অ্যাড্রেস তারপরে আবার কি প্লাস আবার কোড আবার এন্ড পার্সন মোবাইল ইকুয়াল প্লাস মোবাইল আন্ডার স্কোর নাম্বার এই যে প্যারামিটারটা অনেক লম্বা করে গেল না তাও তো ডেটা যাবে তাই না তাহলে আমরা এখানে অ্যাড স্টুডেন্ট নামে একটা ফাইল ক্রিয়েট করি এটা বেসিক্যালি সোর্স টেক্সটের মতোই হবে এখানে এই লজিক্যাল এগুলো দরকার নেই এখানে সব ডাটা এই পেজ তো সব ডাটাই উঠবে তাই না জাস্ট কোয়েরিটা আমার নেওয়া হয়েছে আমি উপরে ইনসার্ট কোয়েরিও লিখব প্রথম ভ্যালুটা কি নেম ইমেল আর মোবাইল এখানে হবে স্টুডেন্ট নেম
ईमेल एड्रेस और मोबाइल नंबर এখানে কি লিখছে কোয়েরি ইকুয়াল ইনটু টিভিএল স্টুডেন্ট ফিল্ডের নামগুলো কি হবে স্টুডেন্ট নেম ইমেল অ্যাড্রেস আর মোবাইল number values student name comma dollar dollar email address comma code dollar mobile number close MySQL I query dollar connection আর এটার নাম কি query execute তো ওখান থেকে ডাটা নিয়ে ইনসার্ট হবে আবার তুলে আনতে হবে তুলে নিয়ে নতুন ডাটা দেখাতে একটু খেয়াল করেন আমি একবার যখন আসছি তখন পুরনো সব ডাটা ডিসপ্লে করে রেখেছে যখন আমি ডাটা দিয়ে অ্যাড করলাম ইনসার্ট হলো আবার নতুন ডাটা চলে আসলো রেসপন্স কি যাচ্ছে ইনসার্ট হচ্ছে এটা কিন্তু রেসপন্স যাচ্ছে না নতুন ডাটা তুলে নিয়ে আসছে রাইট সো আমি ইনসার্ট করছি এবং নতুন ডাটা তুলে নিয়ে আসছে তেমন কিন্তু কোনো ব্যত্যয় নেই একটু খেয়াল করেন আমার এইটা বাটনটা প্রেস করলে ইউআরএল চেঞ্জ হবে না এবং সরাসরি আমার ডাটা কিন্তু এখানে এসে 11 নম্বর ডাটাটা এখানে এসে ডিসপ্লে করবে রিজন রিজন 0908 ঠিক আছে দেখেন খেয়াল করেন রেসপন্স রেসপন্স অ্যাড অ্যাড হয়ে গেছে না হ্যাঁ ইউআরএল চেঞ্জ অ্যালার্ট চেঞ্জ বুঝলেন যে অ্যাড্রেস দিয়ে আমি কিভাবে খুব সহজে অ্যাড করে ফেললাম ডেটা add insert হচ্ছে and insert হচ্ছে search হচ্ছে clear বুঝতে পেরেছেন তো edit delete করাটাও কিন্তু ঘটনা না খুবই ইজি বাট এই যে ইজি বলছি এইটুকু মানে এই অবস্থায় আসতে হলে হ্যাঁ এই আপডেট করতেই পারেন এর জন্য আপনাকে কি করতে হবে বলেন স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে করতেই পারে এরকম হবে যেমন আমি যেমন মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারলাম আপনি যখন যেটাকে আপডেট করবেন আমি আরো শর্টেস্ট আপডেট দেখিয়ে দেবো যাকে ক্লিক করে আপডেট করতে যাবেন আপনি আপডেট করে দেবেন ক্লিক করে চেঞ্জ করবেন কার্সর সরাবেন আপডেট হয়ে যাবে টেকনিক আছে এবং এবং কোনো প্রকার এডিটিং বক্স ছাড়াই কিন্তু এটা এডিটেবল করা যায় জানেন কোনো প্রকার এডিটেবল মানে এডিট বক্স ছাড়াই এডিটেবল করতে হলে দেখেন এখানে আমি তো অ্যাড করার পর না সার্চ করার পর আসি সার্চ করার পর একটু খেয়াল করেন আমি কোন কলামটাকে এডিটেবল করতে যাচ্ছি মনে করেন মোবাইল নাম্বার content editable যেটা HTML 5 এর attribute বুঝতে পেরেছেন লিখা যাচ্ছে বাট এটা ইনপুট বক্স না এটা হচ্ছে টিডি এর একটা এলিমেন্ট আপনি কার্সার সরান বা পেজ কে লোড দেন আগে তো তাই রয়েছে তো এখানে আপনি পরিবর্তন করবেন কার্সার সরিয়ে নেবেন আপডেট হয়ে যাবে হ্যাঁ
তো আপনি ক্লিক করলে এডিটেবল করবেন, রাইট, কার্সার সরিয়ে নিলে আপডেট হয়ে যাবে, সেটাও সম্ভব। আর এটা আপাতত কি এডিটেবল মোডেই আছে, এটা কিন্তু এডিট মোডে নেই, এটা এডিট মোডে আছে, কারণ আমি আসার সময় বলে দিয়েছি যে কন্টেন্ট এডিটেবল। ওকে, আজকে এতটুকুই রাখছি।